very beginning of your life. আপনি যদি বড় এনজিও থেকে সতর্ক হন তাহলে ছোট আকারের স্থানীয় সংস্থা এবং মিউচুয়াল এইড ফান্ডের সন্ধান করুন। আপনারা কেনাকাটার অভ্যাস পরিবর্তন করুন। আপনার কেনাকাটার অভ্যাসের মানবাধিকার প্রভাব বিবেচনা করে আপনি মানবাধিকারের প্রচার করতে পারেন। দোকান এবং কর্পোরেশনগুলি কি তাদের কর্মীদেরকে শোষণ করে? তারা কি ন্যায্য মজুরি দেয়? কোথায় তারা তাদের উপকরণ উৎস? আর্থিক খরচের কারণে আপনি সম্ভবত একচেটিয়াভাবে নৈতিক এবং টেকসই ব্যবসা থেকে কেনাকাটা করতে পারবেন না। যাই হোক, আপনি সবচেয়ে খারাপ অপরাধীদের নির্মূল করতে এবং শুধুমাত্র নৈতিক স্থান থেকে উপহার কেনার প্রতিশ্রুতি দিতে পারেন। এছাড়াও নৈতিক এবং টেকসই আইটেমগুলো দীর্ঘস্থায়ী হয়, তাই আপনি সামগ্রিকভাবে কমই কিনবেন। মানবাধিকার আন্দোলনের সাথে সংযুক্ত হন। একটি গোষ্ঠীর মধ্যে মানবাধিকার প্রচার করাটা খুবই সোজা। আপনার এলাকায় মানবাধিকার কাজ করে এমন গোষ্ঠীগুলির সন্ধান করুন বা এদের সাথে যুক্ত হন। আপনারা বিশ্বব্যাপী আন্দোলনের সাথে আপনাকে সংযুক্ত করে এমন অনলাইন সম্প্রদায়গুলিকে যোগদান করুন। যখন লোকেরা একসাথে কাজ করে, তারা যে কারণগুলি প্রচার করে তার জন্য তারা আরও সচেতনতা এবং তহবিল বাড়াতে পারে। ভালো গোষ্ঠীগুলির শক্তিশালী নেতৃত্ব, ভালো জবাবদিহিতা ব্যবস্থা এবং তারা যে সম্প্রদায়গুলি সেবা দেয় তাদের কথা শোনার প্রতিশ্রুতি থাকবে। প্রতিটি নির্বাচনে ভোট দিন। আপনি যদি নির্বাচন সহ একটি দেশে বাস করেন, আপনি যখনই পারেন ভোট দিয়ে মানবাধিকার প্রচার করতে পারেন। এর মধ্যে রয়েছে স্থানীয় নির্বাচন, স্কুল বোর্ড নির্বাচন এবং আরও অনেক কিছু। প্রার্থীদের দৌড় এবং তাদের প্ল্যাটফর্মগুলিতে যোগ দিন। আপনি অন্য লোকেদের ভোট দিতে সাহায্য করার মাধ্যমে গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারেন, যার মধ্যে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বা যারা বিশ্বাস করেন যে ভোট দেওয়া কোনো ব্যাপার না। মানবাধিকার সমুন্নত রাখার জন্য দায়ীদের ওপর চাপ সৃষ্টি করুন। আমরা ভূমিকায় উল্লেখ করেছি সরকার মানবাধিকার রক্ষার জন্য দায়ী, তারা প্রায় ব্যর্থ হয় মানবাধিকার রক্ষা করতে। আপনি সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের চাপের বিষয়ে পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করে মানবাধিকার প্রচার করতে পারেন। আপনি যদি সরাসরি আপনার সরকারের সাথে যোগাযোগ করতে না পারেন বা যদি তারা প্রতিক্রিয়াশীল না হয়, তবে আপনি আন্তর্জাতিক সংস্থাগুলির যোগাযোগে করতে পারেন তাদের সাথে।